পঞ্চগড় সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহ দুজন নিহত হয়েছেন। সকালে পঞ্চগড়ে বোদা উপজেলা শহরের বাইপাস এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল মারা যান। এ সময় মাইক্রোবাসের চালক সহ তিনজন আহত হন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বাবরকুণ্ড বাজারে লরির ধাক্কায় কান্তচন্দ্র দাস নামে এক যুবক নিহত হয়েছেন।